দেখুন অবাক করা কাণ্ড যে গ্রামের মানুষের ঘুম ভাঙ্গে ছয় দিন পর ঘুম ভাঙে ছয় দিন পর ঘুমের ঘরে থাকে ছয় দিন এক ভুতরে গ্রাম কাণ্ড শুনলে অবাক হবেন একবার ঘুমিয়ে পড়লে সেই ঘুম ভাঙে ছয় দিন পর অথচ চার বছর আগেও এমনটা ছিল না স্বাভাবিকই ছিল কাজাকিস্তানের এই কালাচি গ্রামের জনজীবন কাজাকিস্তানের রাজধানী আস্তানা থেকে তিনশো মাইল দূরের এই গ্রামে ঘুমের ঘটনার কথা জানা যায় দুই সালে সেই ছয় দিন এই গ্রামের বাসিন্দারা ঘুমান সেই ছয় দিন ক্ষুধা তৃষ্ণা বা অন্য কোনো জৈবিক চাহিদাও পূরণ করেন না ঘুম ভাঙার পর নাকি তাদের কিছুই মনে থাকে না তবে গ্রামের সবাই যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এমনটা কিন্তু নয় মূলত শিশুরা এই ঘুমের কবলে পড়েন বাদ যায় না কয়েকজন প্রাপ্তবয়স্ক গ্রামে থাকে ছয়শো জন বাসিন্দা এর মধ্যে বিচিত্র ঘুমের কবলে পড়েছেন একশো জন ঘুম থেকে ওঠার পর তারা মাথা ব্যথা গা গাবমিভাব ও দৃষ্টি বিভ্রমের শিকার হন বাসিন্দা ভেরা কোলেস নিচনকো বলেছেন আমার মেয়ে ছয় দিন ঘুমিয়ে উঠে আমাকে প্রশ্ন করেছিল মা তোমার তিনটি চোখ কেন ভয়ের চোটে গ্রাম থেকে মেয়েকে নিয়ে পালান ভেরা গ্রামের কাছে একটি ইউরেনিয়ামের খনি আছে বিজ্ঞানীরা মনে করেছেন ওই খনির থেকে তেজস্বক্রিয়তার কারণেই এমনটা ঘটছে